বিএনপির আন্দোলনের আড়ালে শকুনের থাবা বলছেন শাহজাহান খান। এদিকে নির্বাচনকে বানচাল করতে পারবে না বলছেন কামরুল ইসলাম। জানাবো ইইউ প্রমাণ দিল আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলছেন ফখরুল। জানিয়ে দেব সেপ্টেম্বরে ব্যর্থ, অক্টোবরে শেষ চেষ্টা, তারপর নির্বাচন। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের পাঁচ আপদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির আন্দোলনের আড়ালে শকুনের থাপা বলছেন শাহজাহান খান। বিএনপির আন্দোলনের আড়ালে ষড়যন্ত্রে রয়েছে, পর্দার অন্তরালে শকুনের থাবা অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য শাহজাহান খান। তিনি বলেন, রোডমার্চের নামে কোনো ধরনের নাশকতা ঘটালে সরকার, জনগণ, প্রশাসন কেউই বসে থাকবে না, সেগুলো প্রতিহত করবে আওয়ামী লীগ সরকার। নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনো বাধা আওয়ামী লীগের পক্ষ থেকে আসবে না। জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, বিএনপি অংশ না নিলেও আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ সময় তিনি বলেন, বিএনপি এখন বলছে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ বাধা সৃষ্টি করেনি আর করবেও না, কিন্তু এই আন্দোলনে নেপথ্য ষড়যন্ত্র রয়েছে, সেটি হলো নাশকতা সৃষ্টি করা। পর্দার অন্তরালে শকুনের থাবা অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে বিএনপি থাবা দেবে, সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশে সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানাই। যদি তারা অংশ নাও নাই, তবু নির্বাচন হয়ে যাবে। শাহজাহান খান আরও বলেন, 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে সরকার পতনের জন্য বিএনপি নানা ধরনের কর্মসূচি দিয়েছিল। 2014 সালে প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিল, ভোটারদের পায়ের রগ কেটেছিল। 2018 সালে প্রতিরোধ করার চেষ্টা করেও পারেনি বিএনপি। ক্ষমতায় থাকতে যেমন মানুষ হত্যা করেছিল, বিএনপি তেমনি ক্ষমতার বাইরে এসে মানুষ হত্যা করেছে। গাড়ির মধ্যে পেট্রোল বোমা মেরে অসংখ্য মানুষ হত্যা করেছে। এসব হত্যাকাণ্ড চালিয়ে বিএনপি চেষ্টা করেছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে, কিন্তু পারেনি। নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলছেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচন যথাসময়ে হবে, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, তারা বিএনপি জামায়াত ডিজিটালের মাধ্যমে অপপ্রচার করছে, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারা খালেদা জিয়ার মুক্তি চায় না, তারেক জিয়ার ফর্মুলায় খালেদা জিয়াকে মাইনাস করতে চায়। যারা দেশ বিরোধী কাজে লিপ্ত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইইউ প্রমাণ দিল আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলছেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, আর এই ঘটনায় আবারও প্রমাণিত হচ্ছে দেশে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়, আর এই বিষয়টি পরীক্ষিত। তাদের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং জনগণ যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, এতে কোনো সন্দেহ নেই। তারপরে সরকার যখন বিদেশিদের কাছে গিয়ে বলছে এদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, কোনো ধরনের সমস্যা নেই, তখন বিদেশিরা প্রাক পর্যবেক্ষক টিম পাঠিয়েছে, তারা সমস্ত কিছু সার্ভে করেছেন এবং সকল ধরনের স্টক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন। তারা এখন স্পষ্ট করে বলছেন এদেশের টিম পাঠানোর কোনো পরিবেশ নেই। তিনি বলেন, এত প্রহসন ও গ্রেপ্তার মামলা এবং বাধার মুখেও আমরা একেবারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, আমরা এর শেষ পর্যন্ত যাব, তবে শেষ পরিণতি কী হবে এটা নির্ভর করে সরকারের আচরণের উপর। সেপ্টেম্বরে ব্যর্থ, অক্টোবরে শেষ চেষ্টা, তারপর নির্বাচন। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটি একটি কোটি টাকার প্রশ্ন। বিএনপি নেতারা এখনও বলছেন, একতরফা আন্দোলনের মাধ্যমে তারা দাবি আদায়ে সরকারকে বাধ্য করবেন, সরকারকে হটাবেন, কিন্তু এই সরকার হটানোর জন্য বিএনপি হাতে যতটুকু সময় আছে সেই সময় একটি শক্তিশালী রাজনৈতিক দলও গণ অভ্যুত্থান করতে পারে না। বিএনপির মতো ক্ষয়ঞ্চু একটি রাজনৈতিক দল এই সময়ের মধ্যে সরকার পতন ঘটিয়ে ফেলবে কিভাবে, তা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে নানা রকম কথাবার্তা শুরু হয়েছে। বিএনপি নেতারা নিজেরাও স্বীকার করেছে যে তাদের পরিকল্পনা ছিল পুরো সেপ্টেম্বর মাসে আন্দোলন করে সরকারকে কাঁপিয়ে দেওয়া হবে, কিন্তু সেপ্টেম্বরে আন্দোলনে সরকার কাঁপেনি, বরং ইদানিং আন্দোলনে নেতাকর্মীদের মধ্যে হতাশার ভাব লক্ষ্য করা গেছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে রোডমার্চ কর্মসূচি বিএনপি পালন করছে, সেই রোডমার্চ কর্মসূচি জনগণের মধ্যে সাড়া জাগাতে পারেনি। এখন বিএনপি নেতাদের অবশ্যই চোখ বলছে তারা অক্টোবরে চূড়ান্ত যুদ্ধ করবেন। এর আগে অবশ্যই বিএনপি বিভিন্ন সময় বলতো ঈদের পর আন্দোলনের মাধ্যমে তারা সরকার পতন ঘটাবে, বিভিন্ন সময় বিভিন্ন তারিখ দিয়ে তারা সরকার পতনের হুমকি দিত। 10 ডিসেম্বরের পর থেকে বেগম খালেদা জিয়ার কথাই দেশ চলবে এমন হুমকিও দেওয়া হয়েছিল, বাস্তবে সেসব হুমকি কাজে লাগেনি। এখন বিএনপি নেতারা বলছেন যে অক্টোবরে তাদের শেষ চেষ্টা, সেপ্টেম্বরে এই রোডমার্চ এবং বিভিন্ন সমাবেশ দিয়ে তারা নেতাকর্মীদের চাঙ্গা করে অক্টোবর তারা ঢাকাকে অবরুদ্ধ করে একটি অচল অবস্থা সৃষ্টি করতে চায়, যে অচল অবস্থার মাধ্যমে সরকার পতন ঘটানো সম্ভব হবে। কিন্তু এরকম অক্টোবরে
তৈরি করা যাবে কিনা তা নিয়ে বিএনপির মধ্যে সংশয় দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন যে অক্টোবরের মধ্যে যদি বিএনপি বড় ধরনের আন্দোলন সৃষ্টি করতে না পারে সেক্ষেত্রে কি হবে। এরকম প্রশ্নের জবাবে বিএনপি নেতারা রহস্যময় ভূমিকা রাখছেন, তারা কোনো কিছু বলছেন না, তারা শুধু একটি কথাই বলছেন যে আন্দোলনের মাধ্যমে তারা সরকারের পতন ঘটাতে সক্ষম হবে। এখন প্রশ্ন হলো নির্বাচন কমিশন নভেম্বরে নির্বাচন তফসিল ঘোষণা করবেন, জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। তাহলে অক্টোবরের মধ্যে যদি বিএনপি আন্দোলনের মাঠ গরম করতে না পারে তাহলে কি বিএনপি নির্বাচনে যাবে? অনেক বিএনপি নেতা এখন আকার ইঙ্গিতে বলছেন যে নির্বাচনের প্রস্তুতিও তাদের আছে, বিভিন্ন নির্বাচনী এলাকায় তাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অক্টোবরে যদি তারা দেখে যে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সহায়তা এগিয়ে আসছে না, জনগণ তাদের পাশে দাঁড়াচ্ছে না, তাহলে হয়তো তারা নির্বাচনের পথে হাঁটবে কিংবা এই আন্দোলনকে তারা এগিয়ে নেবে জানুয়ারি পর্যন্ত এবং নির্বাচনের সময় একটি বড় ধরনের গোলযোগ করার চেষ্টা করবে। বিএনপি নেতারা এখন হিসাব করে দেখছেন যে কোনো বিকল্পটি তাদের জন্য ইতিবাচক হবে, যদি নির্বাচনে গিয়ে কিছু আসন পাওয়া যায় তাহলে তাদের জন্য লাভ, নাকি অক্টোবরের পর আরও জোরালো আন্দোলন করে নির্বাচন বানচাল করলে তাদের লাভ। বিএনপির কোনো কোনো নেতা মনে করছে নির্বাচন বানচাল করার চেষ্টা 2014 সালেও তারা করেছিল কিন্তু তারা সফল হয়নি, তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলেন, তিনি যেটি পারেননি সেটি মির্জা ফখরুলরা পারবেন এটি বিএনপির কেউ বিশ্বাস করে না। তাছাড়া তখন এখন তৃণমূল বিএনপির নেতারা বিএনপির প্রার্থী হতে ইচ্ছুকদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আর এই নানা রকম প্রলোভন এবং অর্থ নিয়ে তারা ঘোরাফেরা করছেন। এই অবস্থায় বিএনপি যদি অক্টোবরের পর নির্বাচন বর্জনের আন্দোলনের ডাক দেয় তাহলে বিএনপির ভাগ্য কি হবে সেটি দেখার বিষয়। আওয়ামী লীগের পাঁচ আপদ, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, নির্বাচন হবে কি হবে না এই নিয়ে রাজনীতিতে চলছে অনিশ্চয়তা টানাপোড়েন। এর মধ্যে আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, যে কোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে নির্বাচন করতে চাই টানা 15 বছর ক্ষমতায় থাকা দলটি। কিন্তু আওয়ামী লীগের এই যাত্রা পথে কিছু আপদ তৈরি হয়েছে যাদের কারণে আওয়ামী লীগ তার লক্ষ্য অর্জনের পথে বাধাগ্রস্ত হচ্ছে। আওয়ামী লীগের যাত্রাপথ দুর্গম হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সমস্ত ব্যক্তিদের কারণে আওয়ামী লীগের ইমেজ নষ্ট হচ্ছে, দল লক্ষ্যচ্যুত হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব তৈরি হচ্ছে আর ক্ষমতাসীন সরকার সমালোচিত হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের জন্য 5টি আপদকে চিহ্নিত করেছেন। এই আপদগুলোর মধ্যে রয়েছে অযোগ্য মন্ত্রী, আওয়ামী লীগের 8 থেকে 10 জন মন্ত্রী অযোগ্য এবং দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। এই সমস্ত মন্ত্রীদের কারণে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, ব্যাংকগুলো খালি হয়েছে, পণ্যের বাজারে অস্থিরতা এবং সিন্ডিকেট সৃষ্টি হয়েছে, ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থতা পরিচয় দিচ্ছে কিছু কিছু দায়িত্ব জ্ঞানহীন মন্ত্রী এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কারণে। আর এই অযোগ্য মন্ত্রীরা আওয়ামী লীগের জন্য এখন সবচেয়ে বড় আপদে পরিণত হয়েছেন বলেই মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ হঠাৎ বনে যাওয়া কিছু নেতা এখন আওয়ামী লীগের জন্য দণ্ডমুখের কর্তা হয়েছেন। এই মুহূর্তে যেমন আওয়ামী লীগের সভাপতি দেশের বাইরে অবস্থান করছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও দেশে নেই, আর এই সময় কেন্দ্রীয় কমিটিতে যারা পোর খাওয়া ত্যাগী রাজনৈতিক নেতৃত্ববৃন্দ আছেন তারা দিক নির্দেশনাহীন এবং বরং হাইব্রিড নেতারাই বিভিন্ন বিষয় নিয়ে টেলিভিশন টকশোতে এবং বিভিন্ন দূতাবাসে কথা বলে বেড়াচ্ছেন। এই সমস্ত হঠাৎ বনে যাওয়া নেতারা আওয়ামী লীগের জন্য একটা বড় আপদের বিষয় হয়ে দাঁড়িয়েছেন। প্রশাসনের অতি উৎসাহী নব্য আওয়ামী লীগরাও আওয়ামী লীগের জন্য একটা আপদ হয়ে গেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলা প্রশাসক এবং পুলিশের ওসিরা নৌকা মার্কায় ফুট দিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জেতানোর যে বক্তব্য দিয়েছেন তা আওয়ামী লীগের জন্য হিতে বিপরীত হয়েছে। শুধু মাঠ প্রশাসনই নয়, সরকারের উচ্চ পর্যায়ে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিরা এখন আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগে পরিণত হয়েছে। এরা আওয়ামী লীগের ভাবমূর্তি খুন শুধু নষ্ট করছে না বরং আওয়ামী লীগকে ঝুঁকিতে ফেলছেন বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূলে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের দাপট এখন বেড়েছে। তৃণমূলের এই সমস্ত অনুপ্রবেশকারীরা নির্বাচনের আগে নানা রকম মতলবি কর্মকাণ্ডে দলকে বিতর্কিত করেছে, টেন্ডারবাজি চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম করে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে সাধারণ মানুষের মধ্যে দল সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। দলে এবং সরকারের ব্যবসায়ীদের দাপট, কিছু কিছু ব্যবসায়ী আওয়ামী লীগের নীতি নির্ধারক বনে গেছেন, দলে এবং সরকারে তারা প্রভাব বিস্তার করছেন, দাপট দেখাচ্ছেন আর এই দাপটের কারণে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। আওয়ামী লীগের দায়িত্বশীলরা মনে করেন পাঁচ আপদ থেকে আওয়ামী লীগকে মুক্তি পেতে হবে, তাহলে আগামী নির্বাচনের যাত্রাপথ মসৃণ হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।